নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি চাবি। যেই মাদ্রাসার আয়োজন ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনায় দিই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হল মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে অর্চে বড় কপাল পড়া কেউ নাই, অর্চে বড় নিমক হারাম কেউ নাই, অর্চে বড় হতবাগা কেউ নাই, অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই, অর্চে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না, অর্চে বড় অহংকারী। ইমাম গাজ্জালী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অর্চে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো না। আবার শব্দগুলা শোনাবো, অর্চে বড় হতবাগা, অর্চে বড় কপাল পোড়া, অর্চে বড় অকৃতজ্ঞ, অর্চে বড় অহংকারী, অর্চে বড় নিকৃষ্ট। আলো লাগানো যায়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত দিক্ষিত অবহেলিত অর্চে বড় নাই যে আজানের আওয়াজ শুনল নামাজ পড়ল না। কারণ কি জানেন, রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায় বলে রোজারা মাল দিয়া সিগনাল দেয়, জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কাবিগুল মাকিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকাদ্দামুল মুআখখারুল আউয়াল ওয়াল আখির الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله نيرانو بودر مالك الله داكي نيرانو بودر مالك داكي নামাজের জন্য ডাকে না। আমরা কি আর নামাজই কি, ঠিক না? এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আয়সা বলছে, হুজুর নামাজ তো পড়ি, 2টা মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কি না একটু দেখা, আমাকে সত্যায়িত করা লেখা দেন, একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন সহজ। আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বে কি কইরা? এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিছে, 3টা সহজ সূরা দিছে, আর 3 রাকাতের বেশি কোনো নামাজে কেরাত করতে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত করতে হয়, আর কোনো নামাজে প্রত্যেক রাকাতে কেরাত করতে হয় না।
হুজুর আবার ভাবতেছে সুন্নত তো চার রাকাতই ইকরার করতে হয় ঠিক না হ্যাঁ এটাই তো ভাবতেছেন ঠিক না আস সালাতু মাসনা মাসনা দুই রাকাতে এক সোফা আস সালাতু মাসনা মাসনা প্রথম দুই রাকাত যখন সুন্নতের পরে আত্তাহিয়াত পরে ফেলছে তো প্রথম দুই রাকাত কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাকাত নতুন আবার প্রথম যেই দুই রাকাতে কেরাত পড়ছে ওটা যদি পরের দুই রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না এজন্য আল্লাহ ছোট ছোট তিনটা সূরা দিয়েছে সহজ আবার একটা সূরা এরকম দিয়েছে সহজ ছোট যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থাকা যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না হায় আমি বুঝি শেষ তো আল্লাহ একটা সূরা এরকম দিছে তিনবার পড়তে দেরি এক খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হইতে দেরি হয় না যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামায় কোরআন খতমের সওয়াব আসলো না আল্লাহ বলে তিনবার পড়তে থাক এক এক খতম আমলনামায় লেখাইতে থাক ডেলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব এই উম্মতকে ভালোবাসে না আল্লাহ উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে আরেকটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি হজ কারা করে ঠিক না এটার পার্সেন্টেজ কতটুকু হ্যাঁ পার্সেন্টেজ 30% মেনে নিলাম ঠিক না বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ মেনে নিলাম ঠিক না 70% এর উপরে তো ফরজ না ঠিক না ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হায় আল্লাহ টাকাও দিল না হজও হইলো না হজের সওয়াবও আমলনামায় আসলো না আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সওয়াব আমি দেখতে দেরি করি ফজরের নামাজ পড়া বৈসা থাকো সূর্য উঠার পরে দুই রাকাত পড়তে দেরি কি নামাজ জানি এসরাত দুই রাকাত পড়তে দেরি হজের সওয়াব লেখা দিতে দেরি করি না তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম নামাজ আজকের থেকে কি করব না ছাড়ব ছাড়ব ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করো